নগর বদলগাছিতে আওয়ামী লীগের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বদলগাছি ডাক বাংলা চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ডাক বাংলার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলমের সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছি মহাদেবপুর আসনের এমপি আলহাজ সলিমুদ্দিন তরফদার সেলিম।